জমজমাট পৌষের বাজার, রকমারি পিঠা উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়িতে। আগামীকাল পৌষ পার্বণ, আর তার আগেই জলপাইগুড়িতে পিঠেপুলির তৈরির সামগ্রী থেকে চালের গুঁড়ো, সরা, তিল ইত্যাদি বাজারে বিক্রির ঢল নেমেছে। বিক্রি হচ্ছে সব ধরনের পিঠেপুলির জন্য, চালের গুঁড়ো থেকে রকমারি গুড়, মিষ্টি ইত্যাদি। এই বছর পিঠেপুলি তৈরির জন্য বাজারে ভিড় দেখা গিয়েছে রবিবার। সাদা চালের গুঁড়োর দাম যেমন বাড়েনি, এমনটাই একজন লোক পরিমাণে অনেকটাই এনে বাজারে বিক্রি করছেন। কোথা থেকে এসেছেন মূলত? মানে রোডে। এই যে কেমন এখন সরের প্রচলন কেমন রয়েছে? বর্তা নাই, আর কোনো নাই। এক গাড়ি মাটির দাম মনে করেন যে 10-12 হাজার টাকা পিক আপ, গতবার গেছে 5 হাজার টাকা, এবার 10 হাজার টাকা। বর্তা নাই, রাখের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি, এবার আমাকে বাড়তে নেই, এবার আমাকে আর ঘাটতি বিক্রি নেই। এইগুলো চল আছে প্রচলন উত্তরবঙ্গে, তো লোকজন কেনাকাটা করছে, আমিও দেখলাম, ভালো লাগছে। দামের দিক থেকে দাম তো আমি এখানে কীরকম তো জানি না, আমি তো নিউ কামার, তো দেখছি ব্যাপার। কী কী দেখলেন? এই যে সরার যেগুলো সরা পিঠে করে, চালের গুঁড়ি, তারপর পিঠে উপলক্ষে যে পুজো দেয় বোধহয়, তিল নাড়ু, খাজা, এইসব নানা রকম নাড়ু, পদ্মা, ঠিক আছে।